গরম দিন দিন বেড়েই চলেছে, গরমে এক প্রকার সবাই অস্থির হয়ে উঠেছে, আর এই গরমের কারণে বাড়ছে অসুস্থতাও। এ সময় পানি স্বল্পতার পাশাপাশি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা ও রোগব্যাধিতে ভুগছেন অনেকেই। মানসিক অবসাদ, অ্যালার্জি, হজমের অভাবে বমি বা ডায়রিয়া হওয়া, সূর্যরশ্মিতে চামড়া পুড়ে যাওয়া ইত্যাদি সমস্যা তীব্র গরমে দেখা দেয়। আবার অতিরিক্ত গরমের কারণে কেউ কেউ হিট স্ট্রোকের মতো মারাত্মক সমস্যায় আক্রান্ত হতে পারে। তাই গরমের এসব সমস্যা থেকে বাঁচার জন্য কিছু নিয়ম মেনে চলা জরুরি, যা আপনাকে সুস্থ রাখবে। চলুন তবে জেনে নেওয়া যাক সেগুলো। প্রচুর পানি ও অন্যান্য তরল পান করতে হবে। যেহেতু ঘামের সঙ্গে পানি ও লবণ দুই বের হয়ে যায়, সেহেতু লবণযুক্ত পানীয় যেমন খাবার স্যালাইন, ফলের রস ইত্যাদি বেশি করে পান করতে হবে। অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। চা ও কফি যথাসম্ভব কম পান করা উচিত। প্রয়োজন মতো গোসল করতে হবে এবং শরীর ঘাম ও ময়লামুক্ত রাখতে হবে। যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়াযুক্ত স্থানে থাকতে হবে। বাহিরে বের হলে সরাসরি রোদ এড়িয়ে যেতে হবে। প্রয়োজনে টুপি বা ছাতা ব্যবহার করতে হবে। পরনের কাপড় হতে হবে হালকা, ঢিলে ঢালা ও সুতি। শরীর যতটা সম্ভব ঢেকে রাখতে হবে। শরীরের উন্মুক্ত স্থানে সম্ভব হলে সানস্ক্রিন ব্যবহার করতে হবে, যা রোদে পোড়া থেকে সুরক্ষা দেবে। শ্রমসাধ্য কাজ যথাসম্ভব কম করতে হবে। এক্ষেত্রে কিছুক্ষণ পরপর বিশ্রাম নিতে হবে। প্রচুর পরিমাণে পানি ও স্যালাইন পান করতে হবে। গুরুপাক খাবার এড়িয়ে চলতে হবে। সাধারণত খাবার যেমন ভাত, ডাল, সবজি, মাছ ইত্যাদি খাওয়া ভালো। খাবার যেন টাটকা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নানা রকম ফল যেমন আম, তরমুজ ইত্যাদি এবং লেবুর শরবত শরীরের প্রয়োজনীয় পানি ও লবণের ঘাটতি মেটাবে।